কিছুদিন ধরে অনেক শুনছি, অনেক পড়াশোনা করছি। এখন এই কোভিড-19কে নিয়ন্ত্রণ করার জন্য সোশ্যাল ডিস্টেন্সিং বা সামাজিক দূরত্ব যতটা প্রয়োজনীয়, ততটাই প্রয়োজনীয় আমাদের নিত্য ব্যবহার্য যে জিনিসপত্র, নিত্য কাজ যেগুলো খুবই এসেনশিয়াল, সেইগুলো যেন ক্রমাগত চলতে থাকে। আর সেইটার জন্যেই কাউকে না কাউকে কোনো না কোনো সময় বাড়ির বাইরে যেতে হচ্ছে। আর তার জন্য যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মাস্ক। N95 মাস্ক বা বিভিন্ন টাইপের মাস্ক বাজারে ব্যবহার হয় বা পাওয়া যায়, কিন্তু এই মুহূর্তে এই মাস্কগুলো বাজারে অপ্রতুল। তাই আমরা আজকে চেষ্টা করছি বাড়িতে যে জিনিসগুলো রয়েছে সেগুলো দিয়ে যদি কোনো মাস্ক বানানো যেতে পারে। 100% সেফ কখনোই মাস্কের দ্বারা সম্ভব নয়, কিন্তু যতটা সম্ভব ততটুকুও যদি আমরা চেষ্টা করে থাকি। এই মাস্ক বানানোর জন্য বাড়িতে এরম ধরনের যদি কিছু থাকে, যেটা হচ্ছে বেসিক্যালি একটা ফিল্টার ক্লথ, খুব ফাইন কোয়ালিটির ফিল্টার ক্লথ এটা, কিন্তু এটা সবার বাড়িতে সবসময় অ্যাভেলেবেল থাকবে না, সেটা মাথায় রেখে আমরা কিছু বাড়িতে অ্যাভেলেবেল জিনিস দিয়ে মাস্ক বানানোর কথা ভাবছি। একটু মোটা কাপড়, মোটা সুতির কাপড়, মানে যেটা খুব কম পোরাস, এইরকম কাপড় দিয়ে আমরা দু ভাঁজ করে বা তিন ভাঁজ করে, সেটা আপনার কাপড়টা কতটা পাতলা বা কতটা মোটা তার উপরে নির্ভর করে আপনি মাস্কটা বানাতে পারেন। আমি এই কাপড়টা তিন ভাঁজ করছি এই কারণে যে এটা অপেক্ষাকৃত পাতলা কাপড়। আপনি এর জন্য ব্যবহার করতে পারেন যে কোনো বেডশিট, মানে যেটা আপনি ফেলে দিচ্ছেন, কিন্তু ব্যবহার করতে পারেন একটু মোটা কাপড় বেসিক্যালি। তো আমরা এর জন্য কি করছি দেখুন, এইভাবে একটা কাপড়কে নিয়ে ব্লক প্লিট করছি। ব্লক প্লিট করে ঠিক এখানে যেরকম করে আমরা টাক দিয়ে রেখেছি এই সাইডগুলোতে ওইভাবে একটা করে টাক দিয়ে হবে। কাপড়টা যেন নন পোরাস হয়, মানে কাপড়ে ছিদ্র কম থাকে, ফলে গেঞ্জির কাপড় বা ওই ধরনের কাপড় কিন্তু ব্যবহার করা যাবে না। আইডিয়ালি সুতির, একটু মোটা সুতির কাপড় ব্যবহার করতে হবে এটার জন্য। দেখুন আমাদের বেসিক জিনিসটা তৈরি হয়ে গেছে। এইবারে চারটে এরকম দড়ি নিতে পারি, thank you.
যাওয়ার সময় ব্যবহার করতে পারেন, এবং বাড়ি ফিরে এসে যেটা অবশ্যই করবেন সেটা হচ্ছে ধুয়ে প্রপারলি স্টেরিলাইজ করে রোদে শুকিয়ে নেবেন। তাহলে এটা আপনি বারবার মানে রিইউজেবল এই পার্টিকুলার মাস্কটি, এবং এটা খুব চটচটে বানিয়েও নিতে পারবেন। স্টে অ্যাট হোম, স্টে সেফ, স্টে হেলদি।